যদি তোমার চুল বেশিক্ষণ হোল্ড মেনটেন না করতে পারে, মানে তুমি স্টাইল করলে আর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাট হয়ে গেল। আবার যদি তুমি দেখো তোমার স্কাল্প দেখা যাচ্ছে, তাহলে বুঝবে তোমার চুলটা পাতলা। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমার চুলটা পাতলা কেন হয় আর কি কি করলে তুমি তোমার থিন হেয়ারের প্রপার কেয়ার নিতে পারবে। আর এই ভিডিওতে আমি এটাও শেয়ার করেছি, আমাদের যাদের পাতলা চুল তাদের হেয়ার স্টাইল কেমন হওয়া উচিত, কী কী হেয়ার প্রোডাক্ট ইউজ করা উচিত, আরও অনেক কিছু। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। শুরু করার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হও, তোমাকে আমি বলে রাখি আমি এই চ্যানেলে ছেলেদের লাইফস্টাইল রিলেটেড ভিডিও বানাই, আর আগামী 5 থেকে 10 বছর ভিডিও বানাতে থাকবো। তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই আমাদের চুলটা পাতলা হওয়ার কারণটা কী। চুলটা পাতলা হওয়ার মেন দুটো কারণ হলো, একে হয়তো তুমি দেখবে তোমার বাবা দাদা বা মামার মাথায় চুলের সংখ্যাটা কম, আর নয়তো তুমি একটা বাজে লাইফস্টাইল লিড করছো বা হেয়ারের প্রপার কেয়ার নিচ্ছ না, আর তাই তোমার চুলটা পাতলা হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, হেয়ার থিনিংটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল দুটো মেন রিজন তোমার চুলটা পাতলা হওয়ার। একে জেনেটিক্স, যেটা তোমার হাতে নেই, যেটা তুমি চেঞ্জ করতে পারবে না। যেটা তোমার হাতে আছে ওটা হলো নিজের ব্যাড লাইফস্টাইলকে ঠিক করা আর হেয়ারের প্রপার কেয়ার নেওয়া। নিজের ব্যাড লাইফস্টাইল আর হেয়ার কেয়ার রুটিনকে সঠিক করার জন্য তুমি এই ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি ডিটেলে বলে রেখেছি যদি তুমি হেলদি হেয়ার চাও তাহলে তোমার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত আর তোমার হেয়ার কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত। আই বটমে আর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, এই ভিডিওর শেষে ওই ভিডিওটা দেখতে একদমই ভুলো না। এখন কথা বলি আমাদের যাদের পাতলা চুল ওরা কোন হেয়ার কাট রাখলে তাদেরকে স্টাইলিশও লাগবে আবার তাদের যে পাতলা চুল ওটাও বোঝা যাবে। একদম সোজা সাপটা কথায় তোমাকে চুল ছোট রাখতে হবে। কেন ছোট রাখতে হবে? এর কারণ হলো, একে শর্ট হেয়ারে কেয়ার নেওয়াটা সুবিধে, দুয়ে শর্ট হেয়ারে অনেক সহজেই ভলিউম আসে ওই জন্য। আর এখন আমি বলতে যাচ্ছি এমন 5টি হেয়ারস্টাইলের কথা যেটা আমাদের যাদের পাতলা চুল তাদেরকে খুব ভালো মতো মানায়। আমাদের লিস্টে 1 নম্বরে আছে সফট স্পাইক হেয়ারস্টাইল, সাইড পার্টটা ছোট থাকবে আর টপে টেক্সচার স্পাইক থাকবে, দারুণ লাগে আমাদের যাদের পাতলা চুল আছে। 2 নম্বরে আছে কম্ব ওভার, সাইড পার্টটা ছোট থাকবে আর টপে চুলের লেন্থটা একটু বেশি থাকবে যাতে তুমি ব্যাক ব্রাশ করতে পারো, সেমি ফর্মাল লুক দেয়, যদি তুমি অফিস যাও তাহলেও করতে পারো। মুভিং অন নেক্সট, ক্রিউ কাট, বেসিক্যালি এই হেয়ারস্টাইলে সাইড পার্ট আর ব্যাক পার্টটা একটু টেপার্ড থাকবে আর টপে লম্বা চুল থাকবে। বাচ কাট, যদি তোমার দাড়ি আছে তাহলে এই হেয়ার কাটে দারুণ লাগবে তোমাকে, সাইড পার্ট আর টপে একদম ছোট ছোট চুল থাকবে। অ্যান্ড লাস্টলি ভলিউম সাইড পার্ট, এই হেয়ারস্টাইলে সাইডে আর টপে সেম লেন্থের হেয়ার থাকবে, এতে তোমার চুল আরও ঘন আর থিক লাগবে। স্ক্রিনশট নিতে ভুলো না তোমার পছন্দের হেয়ারস্টাইলের। আর হেয়ার প্রোডাক্ট হিসেবে হেয়ার জেল সবসময়ের জন্য অ্যাভয়েড করবে আর তার জায়গায় কেমিক্যাল ফ্রি ক্লে ওয়্যাক্স ইউজ করবে, ওয়্যাক্সের লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আনটিল দেন সুস্থ থেকো কিন্তু স্টাইলে থেকো।